তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছ বিভিন্ন কলেজে তোমার জন্য এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের এমডিসি অর্থাৎ সিসি ওয়ান পেপারে ই সম্ভব সাই নিচ্ছি আশা করছি তোমাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট নয় দুশো পার্সেন্টও নয় একদম হাজার পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এমন কি এক পার্সেন্টও রাখছি না কারণ শোভন স্যারের সায়সান আজ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যাগ হয়নি তোমাদেরও হবে না যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়ো স্টার মেরে দিয়েছি ভালো করে পড়তে হবে আর এই কার জন্য তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছ বিভিন্ন কলেজে কলিকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত এডুকেশান অর্থাৎ বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে এবং পাস করছে তোমার জন্য এমডিসি অর্থাৎ সিসি ওয়ান পেপার সায়স তোমাদের প্রশ্ন হবে দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আর দু নম্বরের প্রশ্ন এবারে সালের কথা উল্লেখ আসি তোমরা পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে সাল থাকবে দু হাজার চব্বিশ সেই জন্য আমি উল্লেখ করেছি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ কারণ তোমরা চব্বিশে ভর্তি হয়েছো পরীক্ষা দেবে পঁচিশে সেই জন্য আমি এইটাই দেখেছি কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে সাল সাল থাকবে দু হাজার চব্বিশ এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো ও যাই হোক কী প্রশ্ন একের জায়গায় প্রশ্ন শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো সাথে সাথে এটা করে যাবে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো এটা কিন্তু অবশ্যই করবে পরের ধাগে প্রশ্ন অর্থাৎ দুই ধাগে প্রশ্ন লিখেছি পথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে অথবা এগুলো লিখে থাকতে পারো শিক্ষার একটি কার্যকরী সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এমন থাকতে পারে পরবর্তী প্রশ্ন এগুলো যেগুলো মাইন সেগুলো অতিরিক্ত করবে সহ পাঠ্যক্রমী কার্যাবলিতে কী বোঝো সহ কার্যাবলী বলতে কি বোঝো বা বোঝায় এর প্রকারভেদ উল্লেখ করো ও তাৎপর্য আলোচনা করো সাথে সাথে গুরুত্ব পরবর্তী প্রশ্ন পদাগত অপদাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য বা পারস্পরিক সম্পর্ক থাকতে পারে পরবর্তী প্রশ্ন অবশ্যই স্টার মারো তাহলে তিনটে প্রশ্ন স্টার মারছি আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষাভিত্তিক শিক্ষার পাঁচটি বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতাত্ত্বিক লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য অবশ্যই স্টার মারো বেশি বেশি করে হ্যাঁ চারটে স্টার মারলাম পরবর্তী প্রশ্ন শিশু কেন্দ্রিকতা অর্থ কী শিশু কেন্দ্রিকতা শিক্ষার ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাথে গুরুত্ব অবশ্যই স্টার মারো বেশি বেশি স্টার মারো মানে কটা প্রশ্ন হলো পাঁচটা প্রশ্ন হলো পরবর্তী প্রশ্ন পাঠ্যক্রম আধুনিক ধারণাটি উল্লেখ করো বা লেখ থাকতে পারে পাঠ্যক্র পাঠ্যক্রম আধুনিক ধারণাটি লেখো আমি করে রেখেছি বা উল্লেখ করা থাকতে পারে আমি লেখা করে গিয়েছি বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত বা সংক্ষেপে আলোচনা করা থাকতে পারে আমি সংক্ষিপ্ত আলোচনা করো এমন করে গেছি সাথে সাথে প্রকারভেদ পরবর্তী প্রশ্ন অবশ্য স্টার মারবে খেলাভিত্তিক ধারণাটি বক্ত করো তিনটার গানটেন শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি দেখো অবশ্যই করে ভালো করে স্টার মারো তাহলে আমি যেমনটা উল্লেখ করেছি তেমনটাই কিন্তু প্রশ্ন দেবো তার বাইরে দেবো না তাহলে কটা প্রশ্ন স্টার মারলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখনও বাকি আছে করা দুটো চলে যাবো পরে প্রশ্ন চলে এলাম পরে প্রশ্ন গণমাধ্যম বলতে কী বোঝো শিক্ষার মাধ্যম হিসেবেই রেডিও গুরুত্ব আলোচনা করো গণমাধ্যম বলতে কী বোঝো শিক্ষার মাধ্যম হিসেবে রেডিওর গুরুত্ব আলোচনা করো সাথে সাথে চলচ্চিত্রর কাজ এটা কিন্তু করতে হবে বেশি বয়স স্টার মারো পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ লাস্ট মিনিট যেটা আমি নটা প্রশ্ন দিয়ে বলছি সেই নটাই প্রশ্ন দিচ্ছি শিক্ষার সংস্থাগুলি ভাগগুলি লেখো শিক্ষা সংস্থাগুলির ভাগগুলি লেখো শিক্ষার সংস্থা হিসেবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো বেশি বয়স স্টার মারো ঠিক আছে এবার পরবর্তী যে প্রশ্নগুলি স্টার মারিনি অবশ্যই করে তোমরা অতিরিক্ত করে করে যাবে কারণ কেউ রিক্স নেবে না নতুন সিলেবাস কেউ রিক্স নেবে না ঠিক আছে পরবর্তী প্রশ্ন কিন্ডার গানটেন এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক করো বা পার্থক্য আলোচনা করে থাকতে পারে পরবর্তী প্রশ্ন শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো অথবা ঘুরে থাকতে পারে অথবা লেখ জেলার কমিশনের মতেই আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো সাধারণত ভূমিকা পরবর্তী প্রশ্ন মন্তেশ্বরীর পদ্ধতি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো এই প্রশ্ন করো দশ নম্বরের জন্য এবং আর বেশি প্রশ্ন দেবো না পরবর্তী তোমাদের পাঁচ পাঁচ নম্বরে প্রশ্ন এবং দু নম্বরে প্রশ্ন আসবে অবশ্যই করে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো ভিডিওটি আর বেশি বড় করলাম না এই পর্যন্ত শেষ করছি ফাইনাল লাস্ট আশমির শাহশান বেশি বড় করলে তোমরা নিজেরা বিরক্ত হয়ে যাবে এই পর্যন্ত শেষ করছি ভালো ভালোই নয় ভালো লাগাতে হবে এবং আকর্ষণীয় করে মনোযোগ দিয়ে পড়তে হবে এখন শুধুমাত্র দু নম্বর এই দশ নম্বর প্রশ্ন দিলাম বাকি রয়েছে পাঁচ এবং দুই তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে আর সঙ্গে একটা করে লাইক করে দিবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ